আজ আত্মঘাতী সেনা কর্মী শেষকৃত্য। মমতার নির্দেশে মৃতের বাড়িতে ডেরেক। পরিবারকে সমবেদনা। আজ শেষকৃত্যে উপস্থিত থাকবেন তৃণমূল সাংসদ, থাকবেন রাহুল গান্ধীও। এক পদ এক পেনশন ইস্যুতে আত্মঘাতী সেনা কর্মী, পরিবারের সঙ্গে দেখা করতে চেয়ে দুদফায় আটক রাহুল গান্ধী। উত্তপ্ত রাজধানীর রাজনীতি। মৃত সেনাকর্মীর আত্মীয়দের হেনস্থা কেন, ক্ষমা চায় উচিত কেন্দ্রের, এভাবে দেশ চালানো যায় না, মন্তব্য কংগ্রেসের সহ সভাপতির। থানার মধ্যে পুলিশের সঙ্গে বচসা। নিজের রাজ্যে আটক দিল্লির মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী, পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ। আপ কর্মীদের রাতে ছেড়ে দেওয়া হয় দুজনকেই। আত্মঘাতী সেনাকর্মীর ছেলেকে আটক করে বেকায়দায় মোদি। দেশজুড়ে একাট্টা বিরোধীরা, গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে, দেশে স্বৈরতন্ত্র চলছে, অভিযোগ কংগ্রেসের। প্রাক্তন সেনাকর্মীর আত্মহত্যা দুর্ভাগ্যজনক, রাহুল আর মানিশকে বাধা দেওয়া ঠিক হয়নি, টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেজরিওয়ালকে আটক করা নিয়ে কড়া প্রতিক্রিয়া। সেনাকর্মীর আত্মহত্যায় বিতর্কিত মন্তব্য বিদেশ প্রতিমন্ত্রীর। কি কারণে আত্মহত্যাটা খতিয়ে দেখা উচিত, মানসিক অবসাদেও আত্মহত্যা হতে পারে, মন্তব্য ভি কে সিং এর। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের জন্য সুখবর, পিএইচডি ও এমফিলদের বকেয়া ইনক্রিমেন্টের ঘোষণা, দেয়া হবে ষষ্ঠ পে কমিশনের বকেয়া এরিয়ারও, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শহরের ডেঙ্গির প্রকোপে উদ্বেগ বাড়ছে, মানলেন খোদ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গি প্রতিরোধে সরকারি ব্যর্থতার অভিযোগে পথে নামছে বামেরা। ঝাড়গ্রামে একই মঞ্চে ভারতী ঘোষ ও মানস ভূঁইয়া, সবঙ্গে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত মানস, আদালতের আগাম জামিনের আবেদন খারিজ। তাও পুলিশ সুপারের সঙ্গে একই মঞ্চে কিভাবে, প্রশ্ন বিরোধীদের। টিআই প্যারেডে শনাক্ত পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কাদের খান, শনাক্ত করলেন ঘটনার এক প্রত্যক্ষদর্শী। প্রেসিডেন্সি জেলে টিআই প্যারেড। মাইগ্রেনের যন্ত্রণায় কাবু, কি করবেন বুঝতে পারছেন না, আপনার রোজকার খাবারের মধ্যেই লুকিয়ে আছে এই অসুখ, তাহলে কি রাখবেন আপনার খাবারের তালিকায়, দেখুন অফবিট ২৪ মাইগ্রেন মুক্তির মন্ত্র আজ সন্ধ্যে ৭টায়।